আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আমার শেষ ক্লাস হয়েছিল মার্চের 16 তারিখ। উক্ত ক্লাসে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। বর্তমান পরিস্থিতি যে এই অবস্থায় আসবে তার পূর্ব আভাস আমরা পেয়েছিলাম, যার জন্য তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আমি আশা করব কলেজ খোলা মাত্রই তোমরা আমাকে ক্লাসের পড়াগুলো বুঝিয়ে দিবে। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্কের অধ্যায় 6, তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যা আমি পড়িয়েছি চ্যাপ্টারগুলো তোমাদেরকে মনে করিয়ে দিব। তোমাদের অধ্যায় প্রথমে ছিল অধ্যায় 1, বাংলাদেশের বর্তমান পারিবারিক কাঠামো, অধ্যায় 2, প্রজননতন্ত্র, মাতৃগর্ভে শিশুর বৃদ্ধি ও পারিবারিক সম্পর্ক, অধ্যায় 3 ছিল গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব, অধ্যায় 4 ছিল নবজাতক প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা, অধ্যায় 5 ছিল শিশুর ক্রমবিকাশ। অর্থাৎ তোমরা এই 5টি চ্যাপ্টার যা আমি আগে ক্লাসে পড়িয়েছি প্রত্যেকটি বাসায় ভালো করে পড়বে। যাই হোক, আজকে আমি তোমাদের মূল পড়ায় আসি। মূল পড়ায় আছে অধ্যায় 6। অধ্যায় 6 আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এখন এখানে আমরা দেখব প্রথমেই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা। এখন আমরা দেখব যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, যেমন জন্মগ্রহণের পূর্বে শিশু কাঁদে, এই কান্নার মাধ্যমে শিশু এই পৃথিবীতে তার অস্তিত্ব প্রমাণ করে। তারপর সে চোখ মেলে নতুন পৃথিবী দেখে, খাবার গ্রহণ করে, এক এক সময় সে হামাগুড়ি দেয়, বসতে ও হাঁটতে শেখে, কথা বলতে শেখে, স্বাভাবিক সুস্থভাবে জীবনযাপন করে। একটি সুস্থ শিশু সকলের কাম্য। তবে পৃথিবীতে এমন কিছু শিশু আসে যারা এই স্বাভাবিক আচরণগুলো ঠিকমতো করতে পারে না। এরা কোনো না কোনো দিক থেকে স্বাভাবিক শিশুর তুলনায় একটু অন্যরকম হয়। এসব শিশুর আচরণ স্বাভাবিক মানের হয় না। এদের আচরণ স্বাভাবিক গড় মানের চেয়ে এত উপরে বা এত নিচে থাকে যে এদের ক্ষমতার পূর্ণ বিকাশের জন্য বিশেষ সেবা, শিক্ষা এবং বিশেষ কর্মসূচির দরকার হয়। এরাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটি সুস্থ শিশু কাম্য, কিন্তু তাদের জন্মগ্রহণের পর বা তার আগেই যদি কোনো ত্রুটিপূর্ণ সমস্যা থাকে, শারীরিক বা মানসিক যে কোনো সমস্যা থাকে, তাদেরকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমরা বলে থাকি। এখন আমরা দেখব 2, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কত প্রকার। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রথমেই আমরা
তিন ভাগে ভাগ করতে পারি। এক, প্রতিভাবান, দুই, প্রতিবন্ধী, তিন, অটিস্টিক। অন করে আমি, যাই হোক, আমি আগে বলেছি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তিন প্রকার, তার মধ্যে প্রতিভাবান, প্রতিবন্ধী এবং অটিস্টিক। এখানে প্রতিবন্ধী শিশুদেরকে আবার আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। এক, শারীরিক প্রতিবন্ধী, দুই, দৃষ্টি প্রতিবন্ধী, তিন, শ্রবণ প্রতিবন্ধী, চার, বুদ্ধি প্রতিবন্ধী, পাঁচ, বহু প্রতিবন্ধী। আমি আবার বলছি, প্রতিবন্ধী শিশু আবার আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। এক, শারীরিক প্রতিবন্ধী, দুই, দৃষ্টি প্রতিবন্ধী, তিন, শ্রবণ প্রতিবন্ধী, চার, বুদ্ধি প্রতিবন্ধী, পাঁচ, বহু প্রতিবন্ধী। এখন আমরা দেখব যে প্রতিভাবান শিশু কাদের বলা হয়। যে সকল শিশু প্রতিভাবান তারা একাধিক বিষয়ে পারদর্শিতা প্রদর্শন করে, যেমন এরা পড়াশোনা ও সৃজনশীল কাজের উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, এরা মেধাবী এবং প্রখর বুদ্ধিসম্পন্ন। এখানে এখন আমরা দেখব যে শারীরিক প্রতিবন্ধী কাদের বলা হয়। যেমন শারীরিক প্রতিবন্ধী, যেসব শিশুর শারীরিক ক্ষমতা, মানসিক যোগ্যতা, সংবেদীয় ক্ষমতা, সামাজিক ও ভাব বিনিময়ের দক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য স্বাভাবিক শিশুর তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় কম, তাদের প্রতিবন্ধী শিশু বলা হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে যে সকল শিশুদের শারীরিক, মানসিক, শ্রবণ, দৃষ্টি যে কোনো একটি সমস্যা থাকলেই তাকে আমরা প্রতিবন্ধী শিশু মধ্যে ফেলতে পারি। এখন আমরা দেখব যে শারীরিক প্রতিবন্ধী কাদের বলা হয়। যেসব শিশু স্বাভাবিক মানুষের মতো শারীরিক কর্মকাণ্ড, চলাফেরা, শরীরের অঙ্গ ব্যবহার বা সঞ্চালন করতে পারে না, তাদের শারীরিক প্রতিবন্ধী বলে। শারীরিক প্রতিবন্ধী, যেমন আমি আবার বলছি, শারীরিক প্রতিবন্ধী কাদের বলা হয়। যেসব শিশু স্বাভাবিক মানুষের মতো শারীরিক কর্মকাণ্ড, চলাফেরা, শরীরের অঙ্গ ব্যবহার বা সঞ্চালন করতে পারে না, তাদের শারীরিক প্রতিবন্ধী বলা হয়। এখানে আরও আমরা দেখতে পারি, যেমন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে দেখা যায় একটি বা উভয় হাত নেই, বা কোনো হাত পূর্ণ বা আংশিকভাবে অবশ, বা স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল, অথবা একটি বা উভয় পা নেই, বা কোনো পা পূর্ণ বা আংশিক অবশ, অথবা স্বাভাবিক মাত্রা অপেক্ষা দুর্বল, তাদেরকেই আমরা শারীরিক প্রতিবন্ধীর মধ্যে ফেলতে পারি। এখন আমরা দেখব দুই, দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী কাদের বলা হয়? যারা চোখে খুব সামান্য দেখে, বা এক চোখে দেখতে পায় না, বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদের দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। আর যারা একেবারেই দেখতে পায় না, তাদের দৃষ্টিহীন বলা হয়। অর্থাৎ আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিশু বলতে পারি যারা চোখে অল্প দেখে অথবা একেবারেই দেখতে পায় না, তাদেরকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি। এখন আমরা দেখব তিন, শ্রবণ প্রতিবন্ধী। তার আগে আমি আবার, দৃষ্টি প্রতিবন্ধীর কয়েকটি ভাগ আছে, সেই ভাগগুলো নিয়ে আমি আলোচনা করছি। যেমন দৃষ্টি প্রতিবন্ধী আমরা দেখতে পাই আংশিক বা মৃদু প্রতিবন্ধী, যেমন চশমা বা লেন্স ব্যবহার করে স্বাভাবিক শিশুর মতো কাজকর্ম বা লেখাপড়া করতে পারে। এক, আংশিক বা মৃদু দৃষ্টি প্রতিবন্ধী, চশমা বা লেন্স ব্যবহার করে স্বাভাবিক শিশুর মতো কাজকর্ম
বা লেখাপড়া করতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে আংশিক বা মৃদু দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে যেমন চশমা বা লেন্স ব্যবহার করে যারা স্বাভাবিক শিশুদের মতো লেখাপড়া বা চলাফেরা করতে পারে তাদের আমরা আংশিক বা মৃদু দৃষ্টি প্রতিবন্ধী শিশু বলতে পারি। দুই, মধ্যম মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী। মধ্যম মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী আমরা কাদের বলতে পারি? যেমন সহায়ক উপকরণ ব্যবহার করেও ধীর গতিতে ও কম সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে। যেমন সহায়ক উপকরণ, সহায়ক উপকরণ ব্যবহার করে বা তার কোনো যে সমস্যা থাকে চোখে, যে কোনো উপকরণ ব্যবহার করে করার পরেও তার কোনো কাজ হয় না, তাকে আমরা মধ্যম মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি। তিন, গুরুতর মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টির প্রয়োজন হয় এমন কাজ করতে সমস্যা হয়, সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না। যেমন গুরুতর মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী হচ্ছে দৃষ্টির প্রয়োজন হয় এমন কাজ করতে সমস্যা হয় অথবা সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না, তাদের আমরা গুরুতর দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি। চার, প্রায় অন্ধ মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী। এরা হচ্ছে আলো দেখতে পায় না, অর্থাৎ আলো আধারের পার্থক্য বুঝতে পারে না, প্রায় অন্ধ মাত্রার দৃষ্টিবন্ধী। এরা হচ্ছে সম্পূর্ণ আলো আধার বা অন্ধকার বা আলো কোনোটাই ফিল করতে পারে না, এদেরকে আমরা প্রায় অন্ধ মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি। পাঁচ, সম্পূর্ণ অন্ধ মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী। এখানে দেখা যায় কোনো রকম দৃষ্টি সংবেদন থাকে না, এরা একেবারেই দৃষ্টিহীন, মানে একেবারেই চোখে দেখতে পারে না, তাদের সম্পূর্ণ অন্ধ মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। এখন আমরা দেখব যে শ্রবণ ও বাক প্রতিবন্ধী, শ্রবণ ও বাক প্রতিবন্ধী কাদের বলা হয়। যেমন শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে বা না করে কেবল কানের সাহায্যে অন্যের কথা শুনতে পায় না, তাদের শ্রবণ প্রতিবন্ধী বলে। এখানে শ্রবণ প্রতিবন্ধী কাদের বলা হয়? যে শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করে বা না করে কেবল কানের সাহায্যে অন্যের কথা শুনতে পায় না, তাদের শ্রবণ প্রতিবন্ধী বলে। এখানে শ্রবণ প্রতিবন্ধী বলতে আমরা দেখতে পাই যে যারা সরাসরি কানের মাধ্যমে অন্যের কথা শুনতে বা বুঝতে না পারে, তাদেরকে আমরা শ্রবণ প্রতিবন্ধী বলতে পারি। তারপর আছে বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী কাদের বলা হয়? যে বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে বুদ্ধিবৃত্তিক বুদ্ধি বিকাশের ধীর গতি, শিক্ষা গ্রহণে অক্ষমতা এবং সামাজিক ও আচরণগত সামঞ্জস্য বিধানের অভাব। বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে বুদ্ধি বিকাশের ধীর গতি, শিক্ষা গ্রহণের অক্ষমতা এবং সামাজিক ও আচরণগত সমস্যা বিধানের অভাব, এদেরকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলতে পারি। এখানে বুদ্ধি প্রতিবন্ধীকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে এক, মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, এদের মানসিক বয়স বা বুদ্ধি 18 বা তদূর্ধ্ব বয়সে সর্বোচ্চ 11 বছরের স্বাভাবিক শিশুর মতো। যে এখানে দেখা যাচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী কাদের বলা হয়? যে এই ধরনের শিশুদের বয়স হয় 18, কিন্তু আচরণগুলো দেখা যায় যে 11 বছর বয়সের শিশুদের মতো। দুই, মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। এই বয়সী শিশুদের যেমন 18 বা তার চেয়ে বেশি বয়স হইতে পারে, কিন্তু আচরণগুলা হয় 5 থেকে 8 বছরের শিশুদের মতো। মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, এদের বয়স 18 হয়, কিন্তু এদের আচরণগুলা দেখা যায় 5 থেকে
8 বছর বয়সী শিশুদের মতো। 3, গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী এদের বয়স 18 বা তার চেয়ে বেশি হয়, কিন্তু মানসিক আচরণ বা ওদের আচরণগুলো হয় 5 বছরের শিশুদের মতো। তারপর 4, চরম বুদ্ধি প্রতিবন্ধী। এদের শারীরিক বিকলাঙ্গতা থাকে, যেমন 18 বছর বয়স হয় কিন্তু আচরণগুলো থাকে 3 বছরের শিশুদের মতো। আমি আবার বলছি, চরম বুদ্ধি প্রতিবন্ধী এদের শারীরিক বিকলাঙ্গতা থাকে, প্রাপ্তবয়স্ক বা 18 বয়সের এদের মানসিক বয়স 3 বছরের শিশুদের মতো, আচরণগুলো হয় এদের 3 বছরের শিশুদের মতো। বহু বুদ্ধি প্রতিবন্ধী। বহু বুদ্ধি প্রতিবন্ধী কাদের বলা হয়? কিছু কিছু শিশু একাধিক প্রতিবন্ধিতা থাকে, যেমন এখানে শারীরিক, মানসিক, দৃষ্টি, শ্রবণ, সব আচরণ, সব ধরনের সমস্যা থাকে, তাদেরকে বহু বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। আমি আবার বলছি, শিশুর একাধিক প্রতিবন্ধিতা থাকতে পারে, তাদের বহু প্রতিবন্ধী শিশু বলা হয়, যেমন মানসিক প্রতিবন্ধী শিশু শারীরিক, দৃষ্টি বা শ্রবণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু 3 প্রকার ছিল, তার মধ্যে আমি প্রতিবন্ধী, প্রতিভাবান এই দুটি নিয়ে আলোচনা করেছি। এখন আমি দেখব অটিস্টিক শিশু কাদের বলা হয়। যেমন অটিস্টিক শিশু হচ্ছে যে শিশু অটিজমে আক্রান্ত তাকে অটিস্টিক শিশু বলে। অটিজম মস্তিষ্কজাত একটি স্নায়বিক সমস্যা যা মস্তিষ্কের সাধারণ কর্মক্ষমতাকে ব্যবহার করে। অটিজম হচ্ছে বিকাশমূলক বৈকল্য। এই বৈকল্যে যে শিশুর মধ্যে দেখা যায় তাকেই আমরা অটিস্টিক শিশু বলতে পারি। যেমন এখানে অটিস্টিক শিশুর আমরা বৈশিষ্ট্য দেখতে পাই, যেমন অটিজমে আক্রান্ত সব শিশুর মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না, তবে কিছু বৈশিষ্ট্য সব অটিস্টিক শিশুর মধ্যেই কম বেশি লক্ষ্য করা যায়। অটিস্টিক শিশুর মানে একই বৈশিষ্ট্য সব শিশুদের মধ্যে আমরা দেখতে পাই না, তবে কিছু কিছু বৈশিষ্ট্য সব অটিস্টিক শিশুদের মধ্যেই লক্ষ্য করা যায়। যেমন দৃষ্টি ডাকলে ওদের দৃষ্টি সংযোগ করে না, পুনরাবৃত্তিমূলক আচরণ করে, সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। এখানে দেখা যায় যে যোগাযোগ অটিস্টিক শিশুরা, অটিস্টিক শিশু অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে না, নাম ধরে ডাকলে সাড়া দেয় না, ভাষার বিকাশ অস্বাভাবিক, পরিচিত মুখ দেখলে হাসে না, অন্যের সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না, অন্যের উপস্থিতি খেয়াল করে না, এদের মধ্যে কেউ হঠাৎ অন্যকে আক্রমণ করে বা খুবই নিজেকে গুটিয়ে ফেলে। আবার দেখা যায় একটি কাজ বা খেলা বারবার খেলে, বস্তুর প্রতি অত্যধিক মনোযোগী থাকে, অনেক খেলনা দিয়ে কিভাবে খেলে সেটা বোঝে না, মুখে দেয় বা গন্ধ শুঁকে, কেউ আবার নিজেকে বারবার আঘাত করে, দেয়ালে মাথা ঠুকে জোরে ব্যথা পেলেও সহজে ব্যথা অনুভব করে না। এখানে অটিজম শিশুকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। 1, ক্লাসিক্যাল অটিজম। 2, অ্যাসপারাগাস অটিজম, অ্যাসপারজার অটিজম। অটিজম শিশুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1, ক্লাসিক্যাল অটিজম। 2, অ্যাসপারজার অটিজম। 3, পিডিডি এনওএস। আবার আমরা পিডিডি এনওএস কে 2 ভাগে ভাগ করতে পারি। 1, রেড সিন্ড্রোম। 2, সিডিডি। যাই হোক, আজকে আমি তোমাদের
দ্বিতীয় পত্রের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অধ্যায় 6 নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে তোমাদের যদি এই চ্যাপ্টারে বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করবে। আমি আগের ক্লাসে তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়েছি, প্রয়োজনে যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারো, আমি সমস্যা তোমাদের যতটুকু সম্ভব চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।